আপনাদের এখানে পঞ্চম দাপার ভোট 20 তারিখ, তো কি মনে হচ্ছে এখানে কি হবে? এখানে পছন্দ জিতবে অবিয়াসলি প্রসূন ব্যানার্জি। এখানে প্রসূন ব্যানার্জি ছাড়া বিকল্প কিছু নেই আর ভাবারও কিছু নেই। আর সাধারণ সব মানুষই প্রসূন বন্দ্যোপাধ্যায় তার একদম তাদের সবার খুব মন পছন্দ প্রার্থী, সুতরাং প্রসূন ব্যানার্জি ছাড়া অন্য কোনো অপশান কিছু নেই। প্রসূন দাই আশা করছি, দেখা যাক প্রসূনকে দেব প্রসূন ব্যানার্জিকে, প্রসূন ব্যানার্জিকে, প্রসূন ব্যানার্জিকেই চাই। আমরা দিদিকে চাই, তো এর আগেও চাইছি দিদিকে, এখনও চাইছি দিদিকে। দিদি আমাদের ভালো কাজ করেছে, এর জন্য আমরা দিদিকেই চাই। দিদির প্রতিনিধি এখানে প্রসূন দা, হ্যাঁ প্রসূন দাই তাহলে থাকবে মনে হয়। হ্যাঁ প্রসূন দাই, আমরা প্রসূন দাই চাই। আর মমতাকে তো আমরা সব সময় দেখি। এই দিদির যে প্রকল্পগুলো রয়েছে সুবিধা, হ্যাঁ হ্যাঁ সবাই সবাই পেয়েছে। আমরা প্রসূন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি হাতেই থাকবে দিদির উন্নয়নের জন্য। প্রসূন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জিকে চাই। তৃণমূল ভালো রেজাল্ট করবে, 100% জিতবে। প্রসূন ব্যানার্জি আসবে, প্রসূন ব্যানার্জি হবে। টিএমসি আছে, প্রসূনদা আছে, প্রসূনদা ভালো কাজ করছে, প্রসূনদার মতো প্রার্থী হাওড়াতে আর বিকল্প কিছু নেই। প্রসূনদা তো যা যা কাজ করার দরকার আছে, প্রসূনদা হাইমাস লাইট থেকে আরম্ভ করে এলাকার রাস্তা থেকে আরম্ভ করে এলাকার পানীয় জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কাজগুলি প্রসূনদার নজরে আছে। আর সব থেকে বড়ো কথা, প্রসূনদা মাটির মানুষ। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ফুটবলার যারা একদম গ্রাসরুট লেভেলে এসে একদম লোকের সঙ্গে সম্পর্ক রেখে চলে, এর থেকে বড়ো পাওনা হাওড়াবাসীর হতে পারে না। প্রসূন ব্যানার্জি এখানে সব কিছু দেখাশোনা করে, প্রসূন ব্যানার্জি জিতবে। ভাই হাওড়ায় কাকে দেখতে চাও? দিদিকে, দিদিকে মানে প্রসূন ব্যানার্জিকে। প্রসূন ব্যানার্জি তো অলরেডি আছে, আবার থাকবে, আবার থাকবে। আচ্ছা কেন থাকবে? প্রসূন ব্যানার্জি ভালো কাজ করেছে, বহুত কাজ করেছে, অনেক পোস্টারে পোস্টারে অন্ধকার ছিল ল্যামের ব্যবস্থা করে দিয়েছে, তারপর খাদ্যশ্রী রূপশ্রী এগুলো তো নানা রকমের কাজ আছেই আছে, এই কারণেই ওনাকেই চাই। প্রসূন জায়গায় ভোট দেবো আমরা, হ্যাঁ কেন আমরা প্রসূন রাস্তা রাস্তা বাড়ি বাড়ি সব লোকে করে দিচ্ছে, যখন চাই তখন হেল্প করে দিচ্ছে বললে, হ্যাঁ এবার রাস্তা যেমন নিজের সঙ্গে দেখা হয় লোক গিয়ে হেল্প করতেছে, ওই লোকে হেল্প করতেছে, তো আমরা প্রসূন জায়গায় চাই। মানে মানুষের সব দিকে সুবিধা, রাস্তাঘাট জল প্রকল্প, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের জুতো প্যান্ট খাবার সব কিছুর দিক দিয়ে মানে সবটাই মানে দেখতে পাচ্ছি, গরিবের জন্য সব কিছুই ভালো কাজ করেছে। দিদির অনেক উন্নয়ন দেখেছি, ঘর বাড়ি সব দিয়েছে আর রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি দিদির, ওই জন্য আরও দেবো। ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি আমাদের অনেক কাজ করেছে, দিদি অনেক প্রকল্প দিয়েছে, সেই জন্য প্রসূন ব্যানার্জিকে আমার আসা। প্রসূন ব্যানার্জিকে আমরা চাই, প্রসূন ব্যানার্জি আমার সবসময় কাছে থাকে, যা দরকার হয় অসুবিধা হয় যেটা সেটা আমাদের সলভ করে, যার জন্য আমরা প্রসূন ব্যানার্জিকে আমরা চাই। সারা বছর এখানে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা দিন করে টাইম দেয়। কাজ কম, উন্নয়ন খুব ভালো করছে আমাদের, মানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? হয়ে যাচ্ছে, কোন রকমের অসুবিধা নেই। প্রসূন ব্যানার্জি উনি কাছের লোক, আমরা চাইছি যে আরো দীর্ঘদিন আমরা রাখবো, ওনার কাছে ছাড়বো না, ওনার কাজ না উনি আরো আরো পাশে থাকতে পারে, থাকতে চাই বা থাকুক, আমরা চাইবো আন্তরিকভাবে নিজেদের হাওড়া জেলার মানুষ আমরা ওনার কাছে ছাড়বো না। আর সবচেয়ে বড় জিনিস, আমাদের প্রসূন ব্যানার্জিকে আমরা এর আগেও আমরা জিতিয়েছিলাম, তো আমাদের এই গ্রামেতে খুব ভালো কাজ হয়েছে, আমাদের স্কুলে রাস্তা লাইট ফাইটগুলো আমাদের খুব ভালো উন্নত, যে রাত 12টা একটা কোনো দায় বিপদ হলে সঙ্গে সঙ্গে যে আমাদের ফোন ধরে, এই রাত বিরাত কোনো অসুবিধা হয় না আমাদের। রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে, জল হয়েছে, ইলেকট্রিক ভালো চলছে, এটুকুনি বলতে পারি। 15 বছরে যা কাজ করেছে, আমাদের দুটো স্কুল আছে, হাই স্কুল আছে, একটা পানিরা গার্লস, একটা বেল্লি হাই স্কুল, দুটো স্কুলে মানে টয়লেট থেকে আরম্ভ করে স্কুলে সমস্ত রকম সহযোগিতা করেছে। এবারে হাইমাক্স লাইট মানে পাড়ায় পাড়ায় গলিতে অলিতে গলিতে হাইমাক্স লাইট দিয়েছেন, রাস্তাঘাট এটা সেটা সব কিছুই করেছেন, ওনার বিকল্প হাওড়াতে আর কেউ নেই। হ্যাঁ হ্যাঁ সব সময় পাওয়া যায়, সব সময় ওনাকে মানে ইন্ডিভিজুয়ালিভাবে আমরা যদি আম পাবলিক ওনার কাছে ওনার অফিসে গেলে কোনোদিন বঞ্চিত হয়নি, উনি কোনোদিন বলেননি যে কে কে পাঠিয়েছে কেন এসছো, এই কথা কোনোদিন বলেননি। প্রসূন ব্যানার্জি হাওড়া লোকসভা কেন্দ্রে যথেষ্ট কাজ করেছে বিগত দিনে, আর বিগত দিনে যত লোকসভার মেম্বার ছিল, এমপি ছিলেন আর কি, সব থেকে বেশি কাজ এই প্রসূন ব্যানার্জির আমলেই হয়েছে,
এবং আগামী দিনে আশা করছি প্রসূন ব্যানার্জির নেতৃত্বে লোকসভা কেন্দ্রে এমপি লর্ডের টাকা প্রচুর প্রচুর আসবে এবং আমাদের বিধানসভা ক্ষেত্রে আরও বেশি বেশি কাজ হবে, হাওড়ার আরও উন্নয়ন হবে। আমাদের এলাকায় তো প্রতি মাসে উনি একবার করে আসেন, ইভেন আমাদের তো বিভিন্ন অনুষ্ঠান বলুন কোনো মানে লৌকিক অনুষ্ঠানে তাতেও চলে আসেন উনি। তো সুতরাং আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে অত্যন্ত খুব মানে আনন্দিত যে প্রসূনদার মতো লোক আমাদের সঙ্গে আছে, এটা আমাদের হাওড়াবাসীর গর্ব। অবশ্যই প্রসূনদা ছাড়া তো অন্য কোনো ভাবার কোনো চিন্তাই নেই, মানে প্রসূনদার প্রসূনদাই, প্রসূনদার সঙ্গে আর অন্য কোনো বিকল্প এখানে কি হতে পারে। আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাও কে।